সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। শর্মিলা লাইভ চ্যানেল থেকে তোমাদের স্বাগত। এইখান থেকে মানে আমি সকালে একটা কাচাকুচি করেছি, করে আর তোমাদের ওই মেলা টেলার ব্লক দিয়েছি, তারপর সেটা আবার ইয়ে হয়ে গেছিলো, মানে কেটে গেছিলো, আবার নতুন করে শুরু করলাম। ওটা যেটুকু হয়েছে তোমাদেরকে পাঠাবো, দেখো কিন্তু, আর একটু বেশি করে তোমরা সবাই দেখো। হ্যাঁ, ভিউটাই দরকার আমার। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি গো, অনেক। আজকে সকাল থেকে সেই ছটায় উঠেছি, ছটায় উঠে আগে নিজে রেডি হয়েছি, তারপর লাট্টুকে রেডি করলাম, লাট্টুকে রেডি করে ওকে স্কুলে দিয়ে এলাম। তার মধ্যে টিফিন দেওয়া, জল দেওয়া, এই তো বোতলে সব গুছিয়ে দেওয়া ব্যাগে করে, আর আমার তো জামা মানে স্কুলে তো আমি চুড়িদার বা এইসব পরে যেতে পারি না, ও তখন আমাকে একটু শাড়ি পরেই যেতে হয়। তা শাড়িটা পরতে তো সময় লাগে না, তা শাড়িটা পরে আমি ওকে দিতে গেলাম, দিয়ে এসে আবার জামাকাপড় ছেড়ে তারপর একটু শুয়েছিলাম, আবার তারপরে এসে উঠে এই সব বাইরেটা ঝাড় দিলাম, বাথরুম ওই পাশের বাথরুমটা ঝাড় দিলাম, সব শুকনো ঝাড়গুলো দিলাম ঘরের ভেতরে ও ঘরে। ও তার আগে ঝাড়াঝুড়ি করেছি সব, এই যে ফার্নিচারগুলো শুকনো মোছা যেগুলো, সেগুলো মোছামুছি করে তারপর ঘরদোর আবার আনার চিন্তা, বারবার ঘড়ি দেখছি যে আবার তো 11টার মধ্যে ওকে আনতে যেতে হবে, তার মধ্যে আমাকে মোছাটা কমপ্লিট করে যেতে হবে, কেন এসে আমি ওই কাচাকুচি করবো। আজকে আবার দুখানা পাপোশ ভিজিয়েছি, পাপোশ, তারপর লাট্টুর ওই স্কুল ড্রেসটা ঘেমে থাকে তো ওটাকে তাড়াতাড়ি কেচে দেওয়ার জন্যে, যে আমি তাড়াতাড়ি এসেই কী করেছি, আগে কাচতে চলে গেছি, কেচে টেচে একবারে গাটা ধুয়ে চলে এসেছি, আর ওকে আনতে যাওয়ার আগে সব মোছামুছি কমপ্লিট করে গেছি, করে একবারে পাপোশগুলো সব পেতে দিয়ে তারপর ওকে আনতে গেছি। ওকে নিয়ে এসে তারপরে এই একটু বকাবকি করছিলাম, সিস্টার বলছে যে একটু লেখালেখিগুলো কম করছে, লেখালেখি করছে না, সেই নিয়ে আবার ওর মাকে একটু জানালাম, আমি আবার একটু বকলাম। হ্যাঁ, এই যে এখন চান ওকে চান টান করালাম, এই যে করিয়ে ওই যে পড়তে বসিয়েছি, ওই যে বলছি আমার কাজ তো আমাকে করতে হচ্ছে, তোর কাজটা তুই কর, আমাদের কাজ তো আমরা ফেলে রেখে শুয়ে খেলা করতে পারবো না, আমাদের কাজ তো আমাদের করে যেতে হবে, কি বলো? ডাকছে হাত দিয়ে দিয়ে, কি হয়েছে কি হয়েছে বলো, কাঁদছে, বললেই বকলেই কাঁদছে, তাহলে বলো বলো, বুঝতে পারছি না চোখগুলো একটু উঁচু নিচু আছে কেন, তা কি হয়েছে বলো, কথাটা উত্তর দাও। আচ্ছা মুখস্থটা করো, এই দুটো মুখস্থ অন্তত করো তাড়াতাড়ি করে নিয়ে, তুমি এখানে আমি বালিশ পেতে দিচ্ছি, এখানে শুয়ে পড়বে, আর মার কাছে কিন্তু এখন আর যাবে না, আজকে আর সারাদিনে যাবে না একদম, আমি বলে দিলাম। আমি এই দুটো মিনিং আর এই দুটো করে নিয়েছি, মিনিংস গুলো মুখস্থ করো, কটা মিনিংস আছে দেখি, একটা দু, তাহলে আমি কাউন্ট করছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা তো, চারটে মুখস্থ করো ভালোভাবে, চারটে মুখস্থ করো আর দুটো প্যারা ভালো করে করে পুরোটা, এটা 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 এই তিনটে এখন করেছি করো, আর একটা করে নাও, আর এই পুরো এই দুটো প্যারা ভালোভাবে মুখস্থ হলে পুরো প্যারাটা আবার ভালো করে মুখস্থ ভালোভাবে নিজে পড়ো, না দেখে বলতে পারো কিনা দেখো, এরকম চাপা দিয়ে না দেখে বলে যাও। বলো। I get through a doorway without any key. I strip leaves from the great oak tree. I drive the storm clouds and shake tall towers. Or still, I go through the garden and not wake the flowers. The flowers. I move and ships I can sink and ships
I can sing na. Sing. She's I can move and ships I can sing. Sing. I can carry a houses. I can carry a house. Top or ascent of a pink. এটা মুখস্থ হয়নি আরেকবার মুখস্থ করো করে না দেখেই তুমি এরকম ভাবে চাপা দিয়ে মুখস্থ রাখো মুখস্থ হয়নি লাট্টু আমি তো বলছি তোমার মুখস্থ হয়নি কুচ্ছু I move. Seas I can move and ships I can sing. I can carry a house top or scent of a pink. যতক্ষণ ভাববি যে আমি গড়গড় করে না বলতে পারছি ততক্ষণ ভাববি যে আমার মুখস্থ হয়নি গড়গড় করে বলা সে লেখা সে ততক্ষণ ভাববি যে আমার মধ্যে মুখস্থ নেই তাড়াতাড়ি তারপর When I am angry, I can rev. I can rev and throat. When I am spent. I like squid as quiet. আবার মুখস্থ করো এই দুটো আর একবার করে মুখস্থ করে নিয়ে পুরোটা আর একবার পড়ো আর একবার পড়লেই হয়ে যাবে আর চারটে মিনিংস আসছি আমি এই যে এখন দুটো বোতল ভুরবো ছেলের এই যে এই দুটো আর লাটুকে একটু জল খাওয়াতে হবে এই যে দুধ জল দেবো এই যে দুধ জল দেবো আর মাছ বার করেছি মাছ করবো আছে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা দেখি কি করি একটু চিংড়ি মাছও আছে অল্প করে ও থোর দিয়ে করার ইচ্ছা কিন্তু থোর দিয়ে আমি এখন করব কিনা দেখছি তোমরা দেখতে থাকো হ্যাঁ এখনো চা খাইনি জানো এই গাটা ধুয়ে মেলে টেলে এসে এখনো গা চা খাইনি চা খাবো এবার ছেলে বেরোবে ছেলে বাথরুমে ঢুকেছে এবার ছেলে কি খায় ছেলেকে দেখে তারপর ছেলে আবার তার ছেলের খাবার দেবো ওর খাবার দেবো দিয়ে টিয়ে তারপরে আমার আবার চা তখন আমি খেতে চাটা খেতে পারবো এই তো আমার কাজকর্ম করতে করতে আমার সময় এইভাবে কেটে যায় এই দেখো দুটো বোতল ভরা হয়ে গেল আর এই আর একটা বোতল আছে এটাও ভরবো আর চাল চাল ধুচ্ছি ভাত বসাবো আর কচের চিকেন সেদ্ধটা বসিয়ে দিলাম হ্যাঁ আর লাট্টুর জন্যে এই যে ম্যাগি করেছি আর দুধটাও জাল দেব দুধটাও জাল দিয়ে দেব যা দুধটা বসিয়ে দিলে Thank you.